প্রিয় দর্শক আই আমি মিশু চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সাফ ফুটবলের খবর ভুটানের সাফ অনূর্ধ্ব পনেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়া বাংলাদেশকে যৌথ উদ্যোগে সংবর্ধনা দিয়েছে বাফুফে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন আসন্ন এএফসি এফ সি ষোলো চ্যাম্পিয়নশিপের বাছায় চ্যাম্পিয়ন হলে পুরস্কারের পরিমাণ আরও বাড়ানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আদিল আহমেদ শান প্রায় সপ্তাহ তিনেক পর সংবর্ধনা পেল সাফ অনূর্ধ্ব পনেরো নারী ফুটবলের রানার্স বাংলাদেশ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেয়া হোম অ্যাপ্লায়েন্সের পণ্য পেয়ে উচ্ছ্বসিত লাল সবুজের মেয়েরা মেয়েদের ফুটবলে সাফল্য নিয়মিত হলেও পড়ালেখায় বৃত্তি এবং আর্থিক নিরাপত্তার বিষয়গুলো বাড়াতে নতুন করে উদ্যোগ নিচ্ছে বাফুফে মেয়েদেরকে দশ হাজার করে দেওয়া হয় এবং বাকি যারা আছে তাদেরকে কখনো তিন হাজার কখনো পাঁচ হাজার করে দেওয়া হয় যেমন রোজার সময় দেওয়া হয়েছিল যেহেতু রোজা ছিল ঈদের সময় সেই জন্য তাদেরকে পাঁচ হাজার করে দেওয়া হয়েছিল আর বাকি তেইশ জনকে দশ হাজার যারা আন্ডার সিক্সটিনের চ্যাম্পিয়ন ছিল এইভাবেই দেওয়া হচ্ছে ঈদের ছুটি শেষেই এফসি অনুর্ধ্ব ষোলোর বাছাইকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে মারিয়া তহুরা আখিরা সাফে শিরোপা হাতছাড়া হওয়ার ভুল ত্রুটি শুধরে এফসি টুর্নামেন্টের মূল পর্বে খেলার লক্ষ্য কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের

ভিয়েতনাম আরব আমিরাত বাহরাইন এবং লেবানন আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা ব্যর্থতায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সাফের জাতীয় ফুটবল আসরে দল এবং স্বাগতিক দলের তিনটি গ্রুপ ম্যাচের একাদশ গঠনে ম্যানেজমেন্ট প্রকার সিদ্ধান্ত নিয়েছে কিনা তা খুঁজে বের করার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তারকদার মোহাম্মদ রুহুল আমিন তিনি জাতীয় ফুটবল দলের ক্যাম্প খেলোয়াড় এবং স্কোয়াডে ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান ঘরের মাঠে চলতি সাফ সুজুকি কাপের গ্রুপ রাউন্ড থেকে ছিটকে গেছে হোস্ট বাংলাদেশ ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একাত্তর রান করার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করে একশো রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান অপরাজিত ছেচল্লিশ রান নিয়ে দিন শুরু করে দুর্দান্ত কিছু ষাট মুহূর্তেই ছিয়ানব্বই রানে পৌঁছান তিনি ভারতীয় পেসার যশপ্রিত বুমরার ওভার থ্রো থেকে বাউন্ডারি পেলে বিদায়ী ম্যাচে সেঞ্চুরি তুলে নেন কুক টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অ্যালিস্টার কুক এখন পাঁচ নম্বর ব্যাটসম্যান হারানো ছন্দ আর সাম্রাজ্য ফিরে পাওয়ার পথে মোস্টিন গতিতে এগোচ্ছেন ছেলেদের টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ান নোভাক জোকোভিচ জুলাই উইম্বল্টনের পর এবার ইউএস ওপেনের শিরোপাও জিতলেন জোকো নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে ইউএস ওপেনে ছেলেদের সিঙ্গলসের ফাইনালে জোকোভিচ ছয় তিন সাত ছয় ও ছয় তিন গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওয়ানডেল পত্রকে একত্রিশ বছর বয়সী জোকোভিচের এটা তৃতীয় ইউএস সিঙ্গেলস শিরোপা এছাড়া ১৪ নম্বর স্লাম শিরোপা জিতে তিনি যুক্তরাষ্ট্রের পিট সাম্রাসের চোদ্দ শিরোপা জয়ের রেকর্ডকে স্পর্শ করেছেন প্রিয় দর্শক সংবাদের শেখ অংশে থাকছে খেলাধুলার আরও খবর মাঠ ও মাঠের বাইরে সব আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল আই স্পোর্টস সহ সংবাদে এছাড়াও তাৎক্ষণিক যে কোনো খবর খবরের পেছনের খবর এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন ডট কম স্পোর্টস আর ফেসবুকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ চ্যানেল আই স্পোর্টস এই ঠিকানায় এই ছিল আই স্পোর্টসে আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তশফিনের কাছে